যদি এদেশে শান্তি চান, আহলে হাদিসদের অবাধ সম্মেলন করা, তাদের মুখে কথা বলার সুযোগ করে দিন, আল্লাহর আকাশ থেকে আপনাদের এই বাংলার জমিনে শান্তি নেমে আসবে। প্রশাসনের প্রতি আমাদের আবেদন, আহলে হাদিস আন্দোলনের সম্মেলন, আহলে হাদিস আন্দোলনের সভা সমিতি, আহলে হাদিস আন্দোলনের মুখ বন্ধ করবেন না, কারণ আহলে হাদিস আন্দোলনের মুখ বন্ধ করা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের মুখ বন্ধ করা, তার সহি হাদিস বন্ধ করার সমান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং জেলার আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যুব সংঘ, সোনামণি ও মহিলা সংস্থার দায়িত্বশীল বিন্দু, সময় এত সংক্ষিপ্ত, মোহতারাম আমিরের জামাতকে সামনে রেখে সময় অপচয় করা আমাদের মোটেই সমচিন নয়। তারপরেও আপনাদের প্রতি আমার আবেদন, আজকের এই সম্মেলনে আমরা কেন এসেছি, আমরা কি চাই, আপনাদের মধ্যে থেকে আমি উত্তর চাই, আমরা কি চাই। আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার খালেস ইবাদতের জন্য। তাই মহতারাম আমিরে জামাত তার জ্ঞান গর্ব লিখনের মাধ্যমে আমাদের উপহার দিয়েছেন। আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই? আমরা চাই আমাদের সার্বিক জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। আপনারা রাজি আছেন? কেন চান? আমরা আহলে হাদিস আন্দোলন কেন সার্বিক জীবনে তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে চাই? উত্তর হলো, আমরা ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এটা চাই। মানুষের জীবন দুইটা, ইহকাল এবং পরকাল। দুনিয়ার যত কিছু লেখাপড়া, দুনিয়ার যত আয় উন্নতি, সব দুনিয়াতেই থেকে যাবে। পরকালের মুক্তির জন্য একটিমাত্র আন্দোলন আহলে হাদিস আন্দোলন আপনাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। সুতরাং আহলে হাদিস আন্দোলন আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আমরা আহলে হাদিস আন্দোলন করতে চাই। কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নবীদের জীবনে, নবীদের নিয়ম অনুযায়ী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা এটা করতে চাই। আমরা মানব রচিত, কপল কল্পিত কোনো বিধান অনুযায়ী এদেশের শান্তি কামনা করি না। শান্তিদার মালিককে আল্লাহ। সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে চাই। লাভ হলো ইহকালও পাব, পরকালও পাব। আজকে সাতক্ষীরা সম্মেলন দিনে কেন, যেখানে লক্ষাধিক লোক হবে, হাজার হাজার লোক হবে, রাত্রিতে করলে, কিন্তু দিনে কেন? ভয় কি? অমিক্রন। অমিক্রন কে দিয়েছে? আল্লাহ। তার দমন করার মালিক কে? আল্লাহ। সুতরাং প্রশাসনের প্রতি আবেদন রইল, আপনারা সর্বস্তরে আল্লাহর বিধান চালু করুন। এই বাংলার মুখ থেকে যত বিপদ আসুক আকাশ থেকে, সব বিপদ দূর হয়ে যাবে। বাংলার মুসলমানরা কখনো অমিক্রণে
যদি আল্লাহর বিধান চালু করেন। আহলে হাদিস আন্দোলন আল্লাহর বিধান অনুযায়ী এদেশের সার্বিক জীবন পরিচালনা করার আহ্বান জানাচ্ছে। সর্বশেষে প্রশাসনের প্রতি আমাদের আবেদন, আহলে হাদিস আন্দোলনের সম্মেলন, আহলে হাদিস আন্দোলনের সভা সমিতি, আহলে হাদিস আন্দোলনের মুখ বন্ধ করবেন না। কারণ আহলে হাদিস আন্দোলনের মুখ বন্ধ করা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বন্ধ করা, তার সহিহ হাদিস বন্ধ করার সমান। যদি এদেশে শান্তি চান, আহলে হাদিসদের অবাধ সম্মেলন করা, তাদের মুখে কথা বলার সুযোগ করে দিন, আল্লাহর আকাশ থেকে আপনাদের এই বাংলার জমিনে শান্তি নেমে আসবে। শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে অভিপ্রায়ে দেশ করেছিলেন, সেই সোনার বাংলা যদি করতে চান, এই সোনার জমিনে একমাত্র সংবিধান আল্লাহর আইন চালু করুন, ইনশাআল্লাহ আজিজ এদেশে শান্তি ফিরে আসবে। আমি এই আহ্বান জানাই, শেষ করছি। সর্বশেষে এদেশের এই জেলার পুলিশ এসপি সাহেব সহ ডিসি এসপিদের সবার ধন্যবাদ জানাচ্ছি যে সবশেষে আমাদের এই সম্মেলনটা সফল বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা করেছেন। কেন্দ্রের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।